সস্ত্রীক করোনা আক্রান্ত বুদ্ধদেব ভট্টাচার্য হাসপাতালে ভর্তি প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্ত্রী। করোনায় আক্রান্ত বুদ্ধদেব ভট্টাচার্য এবং তার স্ত্রী মীরা ভট্টাচার্য তার স্ত্রীকে শ্বাসকষ্টের সমস্যা নিয়ে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাড়িতেই চিকিৎসা চলছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর। তার শরীরে অক্সিজেনের মাত্রা কমেছে বলে জানা গিয়েছে। এমনিতেই শ্বাসকষ্টের সমস্যা রয়েছে বুদ্ধদেব ভট্টাচার্যের। অক্সিজেনের সাপোর্টে থাকেন তিনি। এর মধ্যেই মারণ ভাইরাস থাবা বসালো তার শরীরে। দীর্ঘদিন ধরেই চিকিৎসা চলছে। বহু দিন তিনি রাজনীতির ময়দান থেকে দূরে। কোনো রকম রাজনৈতিক কার্যকলাপে তাকে আর দেখা যায় না। কার্যত ঘরবন্দি থাকেন তিনি। জানা গিয়েছে প্রথমে মীরা ভট্টাচার্য সংক্রমিত হন, তারপর সংক্রমণ ছড়ায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর শরীরে।